নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ভুবন পাহাড় রাজ্যের দ্বিতীয় অভয়ারণ্য ঘোষিত, খুশি বরাকবাসী। সোনাই নদীর ভাঙনে তলিয়ে যাচ্ছে গ্রাম সড়ক, বিক্ষোভ জনতার। বন্যা গেলেও দুর্ভোগ মেটেনি, উপত্যকা জুড়ে ত্রাণ বিতরণ অব্যাহত। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অসম সরকারের বড় সিদ্ধান্ত, উপত্যকার সুপ্রাচীন ভুবন পাহাড়কে অসমের দ্বিতীয় অভয়ারণ্য হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার। গত ১৯ জুলাই এক বিজ্ঞপ্তি জারি করে রাজ্যপাল জগদীশ মুখী বিষয়টি প্রকাশ্যে এনেছেন। ঐতিহ্যমণ্ডিত ভুবন পাহাড়কে অভয়ারণ্য হিসেবে ঘোষণা করায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ আসাম সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন উপত্যকার জনগণ। উল্লেখ্য, ৩২০ বর্গ কিলোমিটারের এই এলাকাটি সোনাই ও বরাক নদীর মাঝখানে অবস্থিত। এই অঞ্চলে একটি প্রাইমেট প্রজাতি রয়েছে যা ভারতের সর্বোচ্চ বলে জানা গেছে। এছাড়াও ভুবন পাহাড়ে ম্যাকাক, কেপ্ট ল্যাঙ্গুর, বানর এবং হাল্ক গিভনের মতো প্রজাতির অনেক প্রাণী রয়েছে। শুধু তাই নয়, এই এলাকাটি কিং কোবরা ইত্যাদির মতো বিষধর সাপের পাশাপাশি গরিলা এবং হিমালয়ান শেরুর জন্য মর্যাদাপূর্ণ বলে বিবেচিত। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ বরাক উপত্যকার ঐতিহ্যমণ্ডিত ভুবন পাহাড়, কিছু বিরল ঔষধি গাছ ও উদ্ভিদের জন্য একটি আকর্ষণীয় স্থল হিসেবে পরিচিত ভুবন পাহাড়। পাহাড়ে রয়েছে বিখ্যাত ও ঐতিহাসিক ভুবন বাবার মন্দির। বন্যপ্রাণী ও প্রাকৃতিক সম্পদকে ভুবন মন্দিরের সাথে সংযুক্ত করে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে আসাম সরকার। সংরক্ষণ এবং ইকো ট্যুরিজমের জন্য মেডিকেল প্ল্যান্ট প্রোটেকশন বিভাগ এলাকা প্রকল্পের আওতায় ২০০ হেক্টর অভয়ারণ্যের অভ্যন্তরে বসবাসকারী বন্যপ্রাণী ও ঔষধি গাছের মতো প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ভুবন পাহাড়ের এই ঐতিহ্যকে দেশ সহ বিশ্বের দরবারে তুলে ধরতেই সরকারের এই প্রচেষ্টা। সোনাই নদীর ভাঙনে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে পূর্ব সোনাই, সেই সঙ্গে ধলাই বিধানসভা কেন্দ্রের পালংঘাটের সংযোগকারী নির্মীয়মান বন্তারাপুর সুন্দরী রেললাইন পূর্ত সড়কও চলে যাচ্ছে। বন্তারাপুর শনিবারী বাজারের পাশের এই নদী ভাঙন ভয়ানক আকার ধারণ করেছে। প্রায় ২ দশক ধরে চলে আসা সোনাই নদীর আগ্রাসন ইতিমধ্যে পূর্ত সড়ক ও শনিবারী বাজারের একাংশ নদীগর্ভে বিলীন হয়েছে। এদিকে নদী ভাঙন প্রতিরোধের জন্য বারবার সরকারের কাছে দাবি জানানো হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ। রবিবার বন্তারাপুর শনিবারী বাজারের নদী ভাঙন প্রতিরোধের দাবিতে পথে নামেন স্থানীয় জনতা। এদিন নদী ভাঙন প্রতিরোধের দাবিতে ভাঙন স্থলে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। आप लोगों के माध्यम से बताने के लिए हम उपस्थित हुआ है, क्योंकि हम 6-7 साल से पहले हम इसके लिए गवर्नमेंट को डीसी ऑफिस में जाकर हमने बहुत अप्रोच किया है इसके इरोशन को प्रोटेक्ट करने के लिए। हमने अभी तक कोई भी इंटरेस्ट नहीं ले रहे, कोई भी प्रशासन या ऑफिशियल आकर कोई भी नहीं देख रहे। इससे पहले घुस टुकटक करके इरोशन प्रोटेक्ट करके चले जाता है, वो ठीक ढंग से नहीं हो रहे। इसकी वजह से मैं आप लोगों के माध्यम से मैं सबको मैसेज देना चाहता हूं, नहीं तो पब्लिक, ये लाइफ लाइन है हमारा, सुंदरी जीपी का लाइफ लाइन है, इसको हम डैमेज कर दिया तो हमारे सुंदरी जीपी आधा आधा हो जाएंगे, कुछ नहीं रहेगा। इसकी वजह से मैं अप टू चीफ मिनिस्टर तक हमारा इधर से लोकल एमएलए से लेकर पूरा आप लोगों को मैं हमारा तरफ से लोकलिटी की तरफ से रिक्वेस्ट रख रहा हूं, इसको जल्दी जल्दी इसको हल। রবিবার গ্রাহক সুরক্ষা সমিতির উদ্যোগে ও শিলচর মেডিকেল কলেজের ইএনটি বিভাগের যুগ্ম অধ্যাপক বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অভিনন্দন ভট্টাচার্য ও টিমের সহযোগিতায় উধারবন্দের লাঠিগ্রামের সরকারি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে বিনামূল্যে এক স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এতে ১৪৬ জন রোগীকে পরীক্ষা করে ওষুধ বিতরণ করা হয়। উল্লেখ্য, লাঠিগ্রামে জ্বর, কাশি, পেট খারাপ, চর্মরোগের প্রচুর রোগী রয়েছে বলে সংবাদ আসছে। ভবিষ্যতে আরও একটি ক্যাম্প করার ইচ্ছা কাছাড় গ্রাহক সুরক্ষা সমিতির পক্ষ থেকে। এই ক্যাম্পকে সফল করে তুলতে আকমল উদ্দিন বরভুই ওরফে গুরুজি, রাজকুমার নুনিয়া, মেহবুব আলম বরলস্কর, করিমুদ্দিন লস্কর, তৈবুর রহমান লস্কর, বিলকিস বেগম বরভুইয়া, সোনামণি বরভুই নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বলে জানান বিপ্লব কুমার গোস্বামী। বন্যা পরবর্তী পরিস্থিতি যাতে খারাপ না হয়, কোনো অসুখ বিসুখ ছড়িয়ে না পড়তে পারে, এই যে জ্বর কাশি সর্দি এসব, এর জন্য এখানে একটা স্বাস্থ্য শিবির হচ্ছে।
এবং এই স্বাস্থ্য শিবিরে যারা ডাক্তাররা এসেছেন ওরা খুব আন্তরিকতার সঙ্গে এখানে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং আজকের এই স্বাস্থ্য শিবির বিনামূল্যে স্বাস্থ্য শিবির এখানে ঔষধও দেওয়া হচ্ছে। জেলা স্বাস্থ্য বিভাগ বিশেষ করে জয়েন্ট ডিরেক্টর হেলথ ডাক্তার বর্মন সাহেব উনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের প্রতি, যার জন্য আমরা একটার পর একটা স্বাস্থ্য শিবির করে যেতে পারছি। শহরের বাইরে যেসব জায়গাতে জল ঢুকেছে সেসব জায়গাতে যে জল, সে পুকুরের জল হোক বা নলকূপের জল হোক বা যে কোনো যে পাইপের যেটা সাপ্লাইড জল বলি আমরা, সেগুলো কোনো না কোনোভাবে কিন্তু দূষিত হয়েছে, ফলে শারীরিক একটা সমস্যা থেকে যাচ্ছে প্রত্যেকেরই। গ্রাহক সুরক্ষা সমিতি নানা জায়গায় করছে এই স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা আয়োজন করছে নানা জায়গায়, এবং পরবর্তীতে নানা রকম যে জলবাহিত অনেক রোগ, পেটের রোগ, চর্মরোগ, এই ধরনের অনেক রোগগ্রস্ত ব্যক্তিরা আজকে এখানে শিলচর মেডিকেল কলেজের অভিজ্ঞ চিকিৎসকগণ এখানে এসে সেবা দিয়ে যাচ্ছেন। সেই জন্য আমরা গ্রাহক সুরক্ষা সমিতি, উদয়পুর আঞ্চলিক কমিটি এবং শিলচর কাছাড় জেলা সমিতি পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি শিলচর মেডিকেল কলেজের চিকিৎসকবৃন্দকে তাদের সেবা। প্রলয়ঙ্করী বন্যায় জেলার বহু মানুষ ঘর বাড়ি, জামাকাপড় সহ ঘরের কিছুই প্রায় রক্ষা করতে পারেননি। এই অবস্থায় ছাত্র সংগঠন এআইডিএসও, কিশোর কিশোরী সংগঠন কমসোমল, মহিলা সংগঠন এআইএমএসএস এবং যুব সংগঠন এআইডিওয়াইওর কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে বিভিন্ন স্থানে পুরনো কাপড় বিতরণ করা হচ্ছে। রবিবার সংগঠনগুলোর পক্ষ থেকে ঘনিয়ালা ক্লাবের সাহায্যে শিলচরের মালুগ্রাম ঘনিয়ালা এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের মধ্যে পুরনো কাপড় বিতরণ করা হয়। বন্যা আক্রান্ত মানুষদের পাশে আমরা সবসময় আছি। গত কিছুদিন থেকে অন্যান্য সামগ্রীর সাথে আমরা কিছু পুরনো কাপড় জোগাড় করে আমরা সর্বসন্তাপ হওয়া মানুষদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করেছি। গতদিন আমরা আশ্রম রোডে একটা বিষপুরী অঞ্চলে এই পুরনো বস্ত্র বিতরণ করেছি। ওখানকার মানুষ খুব আন্তরিকতার সহিত এই কাপড়গুলো নিয়েছে। আজকে ঘনিয়ালা ক্লাবের সহযোগিতায় আমরা ঘনিয়ালা ক্লাবে বস্ত্র বিতরণ করেছি। ঘনিয়ালা অঞ্চলের মানুষ অত্যন্ত আন্তরিকতার সহিত এই বস্ত্রগুলি গ্রহণ করেছে। আমরা সংগঠনগুলোর পক্ষ থেকে এই অঞ্চলের বিশিষ্ট নাগরিকদের, ঘনিয়ালা ক্লাবের সদস্যদের এবং যারা আমাদেরকে এই পুরনো কাপড় বিতরণ করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সকলকে আমরা সংগ্রামে অভিনন্দন জানাচ্ছি এবং আমরা সংগঠনগুলির পক্ষ থেকে আন্তরিক আবেদন জানাচ্ছি যে ভবিষ্যতে আমরা সাধারণ মানুষের পাশে থাকব এবং সাধারণ মানুষকে বিভিন্ন সামগ্রী আমরা বিতরণ করব। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এই আবেদন জানিয়ে আমরা আমাদের কাজ চালিয়ে যাব। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত রামনগর জিপির চাষীদের ধানের বীজ বন্টন করল জেলা কৃষি বিভাগ। রবিবার রামনগর জিপিতে কাছাড় জেলার কৃষি বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর মতিউর রহমানের উপস্থিতিতে ধানের বীজ বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি বন্যার জলে ফসল নষ্ট হওয়া চাষীদের ক্ষয়ক্ষতির আবেদনে ফর্ম বিতরণ করা হয়। পাশাপাশি কৃষি বিভাগের বরাদ্দকৃত বীজ ক্ষতিগ্রস্তদের বন্টনে এবি সভাপতি প্রতিনিধি আতাউর রহমান এগিয়ে আসায় তার প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন তিনি। কৃষি বিভাগে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং ওনারা কৃষি বিভাগের যারা আধিকারিকদেরকে আমরা প্রশংসিত আমরা জানাচ্ছি। ওনারা যে স্বল্প সময়ের ভিতরে কৃষকদের কথা চিন্তা করে আমাদের মাননীয় সরকার, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং আসামের মাননীয় কৃষিমন্ত্রী শ্রীযুক্ত অতুল বরা মহাশয় এবং আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীজি মহাশয় কৃষকদের কথা চিন্তা করে যেভাবে গ্রামে গঞ্জে গোটা রাজ্যতে যেভাবে কৃষকদের কথা চিন্তা করে এভাবে ফসলের বীজ যে বিতরণ করে যাচ্ছেন, সত্যি আমরা রামনগর তারাপুর জিপিবাসীর পক্ষ থেকে উনাদের দীর্ঘ আয়ু কামনা করি। যে সরকার যেভাবে আমাদের জন্য চিন্তাধারা করে যাচ্ছে, আমরা গোটা এলাকাবাসী এবং গোটা জিপিবাসী, গোটা জেলাবাসী আমরা এই সরকারের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এবং কাছাড় জেলার কৃষি বিভাগের আমরা প্রত্যেক কর্মকর্তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। ওনারা সর্বদা আমাদের গ্রামের কৃষকদের কথা চিন্তা করে আমরা প্রত্যেকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জ্ঞাপন।
শিলচর মেডিকেল কলেজ এলাকায় সক্রিয় দুষ্কৃতী চক্রের আক্রমণের শিকার হলেন রোগী নিয়ে আসা বহির্জেলার এক ব্যক্তি। শনিবার রাত 10টা নাগাদ ঘুঙ্গুর পুলিশ পোস্টের কয়েক গজ দূরে দুষ্কৃতীদের অতর্কিত হামলা সহ লুটপাটের শিকার হন হাইলাকান্দির আব্দুল মজুমদার। পরে কোনক্রমে পালিয়ে তিনি আশ্রয় নেন পুলিশ পোস্টে, কিন্তু ঘটনাস্থলে গিয়েও কাউকে পাকড়াও করেনি পুলিশ। তার নগদ অর্থ ছিনিয়ে নেয় বলে এজাহারে জানান আক্রান্ত আব্দুল। রবিবার ঘুঙ্গুর জিপিতে এজাহার দায়ের করেন আক্রান্ত আব্দুল। দুষ্কৃতীদের মারধরে মাথা ও শরীরের বেশ কিছু অংশে আঘাত পান বলে জানান তিনি। রোগী নিয়ে বাইরে থেকে আসা অসহায় লোকজনদের লুটপাট করতে রাতের অন্ধকারে ঘোরাফেরা করে ওই দুষ্কৃতীরা বলে অভিযোগ করেন আক্রান্তের ভাই। করিমগঞ্জ হাইলাকান্দি সহ অন্যান্য এলাকা থেকে রোগী নিয়ে আসা লোকজনদের সুরক্ষায় সক্রিয় ওই দুষ্কৃতী চক্রকে শীঘ্রই উৎখাত করতে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন তিনি। আমার এক রুম মার্কেট করতে টাকা আরও 3,620 টাকা আসলো, ওটাও লই লইছে। আর বেশি মাথায় উঠে আমার মারছে লাঠি ইত্যাদি, মানে হাতে উঠে মারছে বেড়াইছে। তারা তিনজনে মারছে, আর পরে আরও কিছু মানুষ আইছে। আই আমার সব থানা কইছি, থানায় আমার আইয়া লইয়া গেছে এখানে যাওয়ার বাদে। থানা যাওয়ার পরে ওই থানায় আবার পরে থানা লইয়া গেছে, যাওয়ার পরে দোকানদারটি জিগাইছে যে দোকানও আমি খানি খাইছি, ও দোকানও দোকানদারে স্টেটমেন্ট দিছে পুলিশের, পুলিশের দিছে। মানে আপনি পুলিশ যাওয়ার পরে এখানে পাইছেন না কেউ? না, এখানে যাওয়ার পরে পুলিশে গিয়া মানে দোকানদারটি জিজ্ঞাসে বলে তারা কি তালাকে মারছে বলে যে দোকানদার বাড়ি গেছে। তার দোকানদারে এইটার নাম আমি জানি না। পুলিশে আপনাকে মেডিকেল করা নিয়েছে? মেডিকেল নিয়ে পুলিশে করাই আনছে, ইঞ্জিনিয়ার মারাইছে। এখনো স্টেটমেন্ট বাকি রয়েছে, ডাক্তারে লিখে দিছে। দক্ষিণ হাইলাকান্দির ধলাই বাগানজিপির ডিলার শিবা হাজাম ও কৈলাশ কানু সহ রেশন কার্ডের হিতাধিকারীর আনা অভিযোগ খণ্ডন করলেন মণিপুর সমবায় সমিতির সম্পাদক আব্দুল ওয়াহিদ লস্কর। গত 22 জুলাই মণিপুর সমবায় সমিতির সম্পাদক আব্দুল ওয়াহিদ লস্কর জানান, গত জানুয়ারি থেকে শুরু করে প্রতি মাসের রেশনের চাল সময় মতো মণিপুর সমবায় সমিতি থেকে বণ্টন করা হয়েছে। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত খাদ্য বিভাগের চাল নিয়ম অনুযায়ী প্রতিজন ডিলারকে খাতায় নথিভুক্ত করে প্রদান করা হয়েছে। সম্পাদক আরও জানান, প্রতিজন ডিলারের একটি করে বিভাগের দেওয়া খাতা রয়েছে, যে খাতা দিয়ে ডিলাররা প্রতি মাসে নিজের চালের অ্যালটমেন্ট নিজে খাতায় এন্ট্রি করে গ্রহণ করেন। সম্পাদক আব্দুল ওয়াহিদ লস্কর জানান, 6 মাস পূর্বের ঘটনা এখন সামনে এনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। চাল না পাওয়ার বিষয়টি জেলাশাসককে জানানোর পর জেলাশাসকের নির্দেশে হাইলাকান্দি খাদ্য সরবরাহ বিভাগের ইন্সপেক্টর ধলাই বাগানজীবীর কয়েকজন ডিলারের চাল বিতরণ ও রেশন কার্ডের এন্ট্রি খতিয়ে দেখেন। পরবর্তীতে বিসঙ্গতি মেলায় ধলাই বাগান জিপির কৈলাশ কানু ও মোহন কাহার দুজন ডিলারকে বরখাস্ত করা হয়। তিনি আরও জানান, অন্যান্য ডিলারের মধ্যে যদি রেশন কার্ডের চাল বিতরণে ও রেশন কার্ডের এন্ট্রিতে বিসঙ্গতি পাওয়া যায়, তাহলে খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্বারা পুনরায় তদন্ত করে এই দুর্নীতিগ্রস্ত ডিলারদেরও বরখাস্ত করা হবে বলে জানান সমিতির সম্পাদক আব্দুল ওয়াহিদ লস্কর। রেশন কার্ড এটা ডিলারের গন্ডগোল, আমরা তো রেশন কার্ড ছাড়া তারা তো তারা ব্যাপার, তারা রেশন কার্ডও মাল দিয়া দিত, এগুলো তো আর আমি খুঁজা দেওয়া লাগে না, এগুলো তো অটোমেটিক দিত, অটোমেটিক রেশন কার্ডও দিয়া তারা এটা মাল এন্ট্রি করতো। এন্ট্রি তো করে না, এগুলো আপনারা করণীয় কেটে আছে যদি তারা বইটা এন্ট্রি করে না, আপনারা উদ্বোধন কর্তৃপক্ষ থেকে এগুলো তো তারা নিজে কমপ্লেন জানাইছে ডিসি, ডিসি তো ইন্সপেক্টর ফাটাইয়া ইনকোয়ারি করাইয়া দুজনের পাইছি না এন্ট্রি, এই দুজনকে সাসপেনশন করছে। এখন দেখা যায় আরও ওইরকম ঘটনা রয়েছে, রইলে তারা ইয়ে করবা ইন্সপেক্টরে আরও ইয়ে দেয় পাইয়া দেখিয়া যদি থাকিয়া থাকে তাহলে টাইম করে এরগুলিতে ব্যবস্থা করবা। এটা তো সাপ্লাই ব্যাপার, আমি তো মাল পুরা দিলেইছি, এখন আমি তো আর করতে পারি না। আপনার কাছে প্রমাণ আছে ডিলারদের আপনারা সাপ দিলে? এই তো প্রমাণ আছে, তারা আইডেন্টি বই লিখে দেওয়া আছে, এগুলো প্রমাণ আপনার কাছে আছে? তারা নিজের কাছে আছে, তারার কাছে আছে, আমি যে মালটা দিছি তারার আইডেন্টি বই লেখা আছে যে মাল হে পাইছে হে নিছে। রাজস্থানের বেরফুট কলেজ, তিলোনিয়া ও শিলচরের নেতাজি ছাত্র যুব সংস্থার উদ্যোগে বিভিন্ন স্থানে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের সদস্য সদস্যা ও শোভানুধায়ীদের আর্থিক সহায়তায় বন্যার পরিস্থিতির শিকার কয়েক শতাধিক পরিবারের মধ্যে পানীয় জল, প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহ ওষুধপত্র বিনামূল্যে পৌঁছে দেওয়া হচ্ছে। রবিবার নেতাজি ছাত্র যুব সংস্থার উদ্যোগে ও রাজস্থানের স্বেচ্ছাসেবী সংগঠন বেরফুট কলেজ তিলোনিয়ার পৃষ্ঠপোষকতায় হাইলাকান্দি জেলার আলগাপুর বিধানসভার অন্তর্গত বকরিহর জিপির আনোয়ারপার ও বাইপাস এবং উত্তর কাঞ্চনপুর জিপির রায়পাড়া, দাসপাড়া কলোনি ইত্যাদি এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত 150 পরিবারের মধ্যে বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়।
কেশব সানক সংস্কৃতি সুরভির উদ্যোগে এবং রাষ্ট্র সেবিকা সমিতির ব্যবস্থাপনায় বালাছড়ায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে। রবিবার প্রদীপ প্রজ্বলন করে শিবিরের সূচনা করেন ফার্মাসিস্ট কে কে ভট্টাচার্য। এদিন 300 জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে পুষ্টিকর খাদ্য ও ওষুধ বিতরণ করা হয়। রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন ডাক্তার চন্দ। এদিন দুস্থদের মধ্যে পুরনো কাপড় বিতরণ করা হয়। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন ডাক্তার চন্দ ও শর্মিষ্ঠাদে পুরকায়স্থ। কেশব সড়ক সমিতির পক্ষ থেকে আজকে বালাছড়া চা বাগানে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয়েছে, যেখানে আমাদের ডাক্তার মহাশয় রয়েছেন গোপাল নন্দগোপাল চন্দ্র মহাশয় এবং সাথে আমাদের রাষ্ট্র সেবিকা সমিতি দলু নিবেদিতা শাখার সেবিকারা বস্ত্র বিতরণে সহায়তা করছে। আর সাথে আরো এখানকার রয়েছেন অনেক স্বয়ংসেবকরা, স্থানীয় স্বয়ংসেবকরা আছেন, আমাদের জেলা কার্যবাহ অভিজিৎ দাস আছেন, অনেক খণ্ড কার্যবাহ প্রদীপ দাস আছেন, এখানে স্থানীয় অনেক সমাজ সেবকরা যারা আমাদের ওতপ্রোতভাবে সাহায্য করেছেন আজকের এই যে শিবিরটি সুচারুরূপে করার জন্য। আজকে স্বাস্থ্য শিবিরে সর্বমোট এখনো পর্যন্ত রোগী দেখা হয়েছে প্রায় 250, আর আরও এখনো আমাদের রয়েছেন বোনেরা ভাইয়েরা এখনো রয়েছেন আমাদের যতটুকু সম্ভব। ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখা প্রাঙ্গনে প্রায় 30 জন বন্যায় পীড়িতদের মধ্যে যেমন চাল, ডাল, আলু, তেল, লবণ, সয়াবিন, সাবান প্রভৃতি নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন ভারতীয় আশ্রম সংঘের শিলচর শাখার অধ্যক্ষ স্বামী মৃণ্ময়ানন্দজী মহারাজ। তিনি বলেন, ভারতীয় আশ্রম সংঘের সাধু মহারাজেরা 12 মাসে কিছু না কিছু ত্রাণ গরিব ও দুস্থদের মধ্যে বিতরণ করে থাকেন। গুরুদেব যোগাচার্য স্বামী প্রণবানন্দজী মহারাজ সবসময় গরিব ও দুস্থ আত্মপ্রীতদের সেবা ও আত্মনির্ভর হওয়ার জন্য বলেছেন ও সেবার মধ্যে সমাহিত সনাতন ধর্ম। বর্তমানেও সেই সেবা ধর্মের পথ অনুসরণ করে চলে আসছেন ভারতীয় আশ্রম সংঘের সাধু ব্রহ্মচারী মহারাজ সহ ভক্তরা। সকলে আমরা জানি আন্তর্জাতিক একটি সেবা প্রতিষ্ঠান। আজকে আমরা ভারতীয় সঙ্গে প্রাঙ্গণে চান্দমারি স্থিত যে আশ্রম, সেই আশ্রমে আজকে কিছু মানুষকে আমরা বন্যার্থ যারা তাদের মধ্যে চাল, তারপরে ডাল, তারপরে চালু, সয়াবিন, তেল, সাবান, সার, এসব বিভিন্ন সামগ্রী সব আমরা বিস্কুট এই সামগ্রী সব দিলাম বন্যার্থের মধ্যে। যত সেবা করা যায় ততই ভালো। স্বামী প্রণবানন্দের যে সেবায় সঙ্গে ধর্ম, সেবাতেই মানুষ হচ্ছে সন্তুষ্ট হয়। তো সেই সেবাকে অবলম্বন করে ভারত সঙ্গে সব কর্মধারাগুলো এইভাবে এগিয়ে চলেছে। আমরা বিগত বন্যার পরেই আমরা সব প্রায় 15,000 মানুষের মধ্যে খিচুড়ি বিতরণ করেছি, খিচুড়ি, সবজি, ডাল, কখনো ভাত ডাল সবজি বেশি দিন দেওয়া হয়েছে। তারপর আমরা আরও প্রোগ্রাম আছে, হয়তো পুজোর আগে আমরা কিছু কাপড় ডাবড় দেবো মায়েদের, চেষ্টা করছি আর যতটুকু পারা যায় ততটুকু আমরা করার চেষ্টা করি, আমাদের সামর্থ্য দিয়ে, আমাদের শক্তি দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। দেশের 5''' রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পিছিয়ে পড়া আদিবাসী সমাজের মহিলা দ্রৌপদী মুর্মু। আর এতে উৎফুল্লিত আদিবাসী তথা চা জনগোষ্ঠী সমাজের মানুষ। দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন ও শুভেচ্ছার জোয়ারে ভাসিয়ে দিচ্ছেন দেশের আওয়ামী জনসাধারণ। রবিবার বিজেপির সোনাই মন্ডল কিষাণ মোর্চার পক্ষ থেকে দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন মন্ডল কিষাণ মোর্চা সভাপতি বিপ্লব রায়। এদিন নতুন রামনগরের নিজ বাড়িতে সোনাই মন্ডল কিষাণ মোর্চা সাধারণ সম্পাদক মনোজ কুমার গোয়ালা, কার্যকরী সদস্য সুমিত জওয়াল, শিউ কুমার সাহু প্রমুখ কিষাণ মোর্চার পদাধিকারীদের পাশে রেখে মন্ডল কিষাণ মোর্চার সভাপতি বিপ্লব রায় রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার জন্য দ্রৌপদী মুর্মুকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান। মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যে উনি একজন সাধারণ মহিলা, সাধারণ সম্প্রদায়ের মহিলা, আদিবাসী মহিলাকে দেশের সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠিত করেছেন, উনি দেখিয়ে দিয়েছেন কি বিজেপি সব সময় গরিব দুঃখীদের পাশে থাকে এবং আগামীতেও গরিব দুঃখীদের পাশে থাকবে। তাই তিনি দ্রৌপদী মুর্মুকে এই রাষ্ট্রপতি আসনে বসিয়ে এটা একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন আমাদের ভারতবর্ষের সামনে। এর জন্য আমাদের সোনাই মন্ডল কিষাণ মোর্চার পক্ষ থেকে উনাকে, আমাদের যশস্বী প্রধানমন্ত্রীকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
সোমবার শিলচর শহরে কোভিড ১৯ টিকাকরণ অভিযানের অধীনে কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা, কোভ্যাক্সিন ও কোভিশিল্ডের অনস্পট বুস্টার ডোজ ইত্যাদি চারটি কেন্দ্রে দেওয়া হবে। কেন্দ্রগুলি হচ্ছে শিলচর ট্রাঙ্ক রোডের আরবান পিএইচসির বিপরীতে সঞ্জীবনী কেন্দ্র, শিলচরের দুর্গাশঙ্কর পাশার নিকটস্থ শনি মন্দির, শিবকলোনি অঙ্গনওয়াড়ি সেন্টার এবং তারাপুর ত্রিবেণী ক্লাব। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। ভুবন পাহাড় রাজ্যের দ্বিতীয় অভয়ারণ্য ঘোষিত, খুশি বরাকবাসী। সোনাই নদীর ভাঙনে তলিয়ে যাচ্ছে গ্রাম সড়ক, বিক্ষোভ জনতার। বন্যা গেলেও দুর্ভোগ মেটেনি, উপত্যকা জুড়ে ত্রাণ বিতরণ অব্যাহত। আজ সংবাদ এ পর্যন্তই, নমস্কার।